সতি রদার বতি মনুষ দিলে গেলে মনুষ নেপ করে পরে পতি থাও যে তিরি কর ই অন্য পতি সংসারে নাহি তার ভাল গত আর মুই সে কেটা দুইটা করছে কিরাহি করে মরি জীব ভাই খই হে ভগবান মকে কিরা উঠ যে কি গৌতম ঋষিঙ্কর পত্নী হচ্ছেন অহল্যা নারী তাঁকর রূপ যৌবনকে দেখি করে সূর্য এবং চন্দ্র সহি নে পাইলে আর তাঁকর সঙ্গে ছলনা করি করে পিরতি করেছিল গৌতম ঋষি কথা জানি পাইলা মাত্রকে তাঁকর পত্নীকে অভিশাপ্য দেবে তুই তো পরপিরতি কলু তুই তো অসতী হলু তোতে অভিশাপ্য দেছি যে তুই গোটে পথরি যাব বর্ষ বর্ষ ধরি করে অহল্যা নারী গোটে পথরিক রহিকি থাকে ই পরপিরতি লাগে যে কি লঙ্কপতি রাবণ কোটি কল্পকে আয়ুষ থিলা অমর বর পাইথিলা সেই জ্ঞানী ভিতরে মহাজ্ঞানী হচ্ছে রাবণ সংসারে তার এতে বুদ্ধি কাহার নেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন তৃতীয় পুরুষ রাবণ হচ্ছে চতুর্থ চতুর্থ পুরুষ জাতি ভিতরে ব্রাহ্মণ পুত্র রাবণ যেতেবেলে দিনে যমরাজাকে তার ঘরে আসে আনিকরে ঘাস কটোথি ঘাস কটোথিলা সেই যম সেই রাবণকে রামচন্দ্র জানি পাইলা মাত্রকে সীতা মাতাকে চুরি করে আনিছে বলি করে অধা বয়সরে তাকে মৃত্যু দণ্ড দেলে ই পর পিরতি লাগে আর তুমি মতে এতে শিক্ষা দেউছ যে গুটে কথা মুই দুইটা করছ কেনতা করমি গোটে কে ঠেসি দেব কিছন চিকি চিপকি দেবি না দুইটা করিছ দুইটা মনুষ্য বেসরমি পতি থাউ জিয়ে করে অন্য পতি নাহি তার ভগতি সংখাতি দূর কলঙ্ক লাগিব সংখাতি দূর কলঙ্ক লাগিব ন সহি বেহি থর মরাজ দুটি মুখে ন মারে রাজ আগো পেরিচ পেরিচ কহু কি কাজ দুটি মুখে ন মারে রাজ কৃষ্ণ আগমন মানিগ আশিষ দূতি সজনী আগ কহেব পিলাকে গো আসিবে ওর কুঞ্জকে আজ্ঞা 20 টাকা গোটে প্রদান করেছে আগ গোটে ওড়িশী গাইব বলে ফরমাইজ করেছে এ মা কৃষ্ণ আগমন মানিগ আসিছ দূতি সজনী আগ কহেব পিলাকে গো আসিবে মোর কুঞ্জকে হে সজনীলো হেলে মোর কুঞ্জর চাবিটা ঘেনি যে তোমার মাই ঘরে তালা পকাইছন চারিটা দিগরে 16টা তালা দিদিটা জগুয়াল 8টা জগুয়াল তোমার মাইকে জগি করে রয়েছেন 16টা তালাকে সে পিলা গোটে চাবি না খুলবে আর মোর পাশকে আসবে ই কথাবার্তা যে কর অতি শীঘ্র সে পুয়াকে কহ তুমি নেই যাও তারপরে রাজদরবার যে নেই যাও বিলকুল নেই বলে যাও আর কই দুতি কা বইলা যাউছি মুহি দেখিণ যশোদা সুত
আগ পচারন্তি সহি কি বইলে রাই দূতিকা গো দূতিকা তাঙ্কর কথা তু কহ তুরিত গো দূতিকা আগ দূতি ও মাইকে আনলো শ্যাম নাগর হে তুমি কে বইল আর মু বইলি বসুদেব তনু যা বইলা পর পুরুষ আগই কহিলি যে তয়াদ পার চরিত্র মোহন গো মোহন তুমি করিতিল কেউ দোষ গো মোহন তথাপি বিশ্বাস নাই কলে তোমার বুদ্ধি বাট কর সোনা পিলা সোনা যাউচি মোর সদন চন্দ্র শুকি যাই সপ্ত সাগর সেই সময় আসবে সে চক্রধর বইলে না গো আর চারিদিকে ষোলটা তালা মারি তালা মারি ষোলটা তালাকে যদি গুটে চাবি না খুলব সূর্য কুঞ্জে রাধাশ্রম করিছন্তি গুটে চাবি রে গুটে চাবি তে খুলব আগ দূতি গুটে চাবি এ চাবি আনিছো এ চাবির কথা কয় লাগে তো গার নেই লমে না বলি নে তে মোর ভ্যাকসিন তে চলে দিছিলা না কা হেলা নে দেখা ই চুতলে মানে লোক ভ্যাকসিন দেছন ছাড় সে কথা দিওছে এইটা কে টাটা ভ্যাকসিন আর কা আমার লাগি যা তাই নাকি এটা কা ভ্যাকসিন গুলি তো টাটা ভ্যাকসিন নিছে দেখো এই কথা বাতা দেখি করিব বাবু ঢুলিয়া কথারে আসিবু পরকে আসনি তুই উপাস যদি পরকে ভরসা করিলে সবদিন লাগি আনতা কি কি কথা নাই হবে তো যেই দিনই বলে হয় যেই দিনই পচনা হয় যেই দিনই দিনই গো মতে বিশ্বাস নাই লাগা তো টাকা টাকা নে বি জেতি বা যেই দিনই নে নে অসতেন তাই কিনি সতে তো বাটন বি বলে আবা লোকে দুতি মুখ শুনি পিতবাস বলন্তি মু জীবি গো রাধা পাস দূতিকা চলিলে নিজ সদন মোর কানু নিজ সদন
রাধাপুরে বিজে ভগবান নিকুঞ্জ বনরে রহিণ কৃষ্ণ ধ্যানে জানিলে কৃষ্ণ ধ্যানে জানিলে পূর্ব দিগকু যে পঞ্চ কৃষ্ণ গমন কলে